বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদে রাজ্যপালের বদলে শিক্ষামন্ত্রী, এমনটাই পরিকল্পনা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের। প্রাইভেট ইউনিভার্সিটি আইনে ভিজিটর পদে রাজ্যপালকে ক্ষমতা দেওয়া হয়, এবার তার বদল ঘটাতেও উদ্যোগী রাজ্য। রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তে সবুজ সংকেত দিয়েছে নবান্ন। রাজ্যে প্রায় 11টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই সব বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদে বসানোর চিন্তাভাবনা নিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভিজিটরের কাজ উল্লেখযোগ্য। বিশ্ববিদ্যালয়ের কোনো নথি ভিজিটর চাইলে তা দিতে বাধ্য বিশ্ববিদ্যালয়। পাশাপাশি কনভোকেশন বা কোনো অনুষ্ঠান হলে সেখানে ভিজিটরের সম্মতি উল্লেখযোগ্য। কোভিড কালে প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে ভিজিটর পদে থাকার জন্য প্রাইভেট ইউনিভার্সিটি থেকে একাধিক তথ্য চান রাজ্যপাল। তখন এক প্রকার বাগ্বিতণ্ড প্রকাশ্যে আসে, তার জেরেই ভিজিটর পদে বদল করতে চায় রাজ্য, শুরু হয়েছে জল্পনা। আচার্য ইস্যুর পর রাজ্য সরকারের এই সিদ্ধান্তের জেরে ক্ষুব্ধ শিক্ষাবিদরা। শিক্ষাবিদ মিরাতুন নাহার জানিয়েছেন, এই সরকার পড়াশোনাকে জনগণের মধ্যে থেকে সরিয়ে আনছে। হ্যাঁ, বিশেষভাবে তো এখন আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে জনতার থেকে দূরে সরিয়ে নেওয়া যায়, জনগণের থেকে দূরে সরিয়ে নেওয়া যায়, এবং শেষ পর্যন্ত সম্ভবত যে শিক্ষা ব্যবস্থা এতদিন ধরে চলছে সেটার ত্রুটি টিপে ধরা যায় বা ধ্বংস করা যায়, তারই ব্যবস্থা চলছে। সেটা তো আমরা দেখতে পাচ্ছিলাম এতদিন। অকস্মাৎ একটা নতুন ধরন আমরা লক্ষ্য করছি, সেটা হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বিভিন্ন পদের প্রতি তার আকর্ষণ সেটা খুব প্রকট হয়ে উঠছে। পুরস্কার পদ এগুলো সরকারের পক্ষ থেকে বিশিষ্ট নাগরিকদের দেওয়া হতো এতকাল, এখন দেখা যাচ্ছে যে তিনি নিজেই সেগুলোর প্রতি আগ্রহী হয়েছেন এবং বহুকালের বোধহয় অপূরিত আকাঙ্ক্ষা সেগুলোকে উনি পূরণ করে নিচ্ছেন। একাডেমি পুরস্কার পেয়েছেন, আবার বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য রূপে তাকে পাওয়া, এতে জানি না দেশের মানুষ কতখানি খুশি হবে এবং তাতে দেশের কত বড় শিক্ষা ব্যবস্থা বা সামগ্রিকভাবে দেশের কত উপকার হবে, আমরা কিন্তু ভেবে কোনো কুলকিনারা পাচ্ছি না। আমরা যেভাবে ভাবি তাতে তার এইরকম পদে অবস্থান আমরা কল্পনাও করতে পারি না। মুখ্যমন্ত্রীর অনেক কাজ, যাকে আচার্য হতে হবে বিশ্ববিদ্যালয়ে এবং হতে গেলে যে ধরনের যোগ্যতা দরকার সেটি কি তার আছে, কর্মক্ষমতা ইত্যাদি, যাই হোক। তারপরে আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী নতুন পদে যাবেন, এই সব মিলিয়ে একটা কথাই কেবল বলি, এমনিতে তো খুব দুঃখ, ক্ষোভের আর শেষ নেই যে ওরা শুধু দল জানে, দেশ ভুলে যাচ্ছে। কিন্তু ইদানিং যেটা লক্ষ্য করা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে পাইয়ে দিয়েছেন বিশেষ পদ যোগ্যতা না থাকা সত্ত্বেও, এবার উল্টো দিক থেকে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীকে নানান পদ পাইয়ে দিচ্ছেন, তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ, সেক্ষেত্রে তার উদ্যোগ অত্যন্ত লক্ষণীয়। এবং আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীকে ভিজিটর করা হচ্ছে, অর্থাৎ সেটা আবার মুখ্যমন্ত্রীর কাজ। এই দুজনে মিলে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দুজনের ভূমিকা গুরুত্বপূর্ণ, এই দুজনে মিলে কেবল একে অপরকে পাইয়ে দেওয়ার কাজ চলছে, দলের কাজ চলছে। দেশের শিক্ষা ব্যবস্থা এতে কতখানি উপকৃত হবে সে সম্পর্কে আমি প্রবল সংশয় প্রকাশ করছি। বাম নেতা সুজন চক্রবর্তীর মতে, সরকারের নেতা মন্ত্রীদের জেলে থাকার কথা, তারা রাজ্যের বিভিন্ন সম্মানীয় পদে বসেছেন, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। যেভাবে সরকারি বিশ্ববিদ্যালয়তে আচার্য পদে মুখ্যমন্ত্রী বসবেন আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীরা ভিজিটার হবেন, মানে আচার্য সমতুল ভিজিটার হবেন, এর চাইতে লজ্জাজনক সিদ্ধান্ত হতে পারে না। যে শিক্ষামন্ত্রীদের সিবিআই এর হেফাজতে থাকতে হবে, থাকাটাই উচিত, যে অপরাধ তারা করেছেন দুর্নীতি এবং নানাবিধ, তাতে তাদের জেলে থাকার কথা। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভিজিটার করার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের মান এবং সম্মানকেই নষ্ট করা হবে। জাল ডক্টরেট মুখ্যমন্ত্রী হবেন সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলর,
মানে চ্যান্সেলর আর তাপতলার শিক্ষামন্ত্রী যারা দুর্নীতিতে তোলাবাজিতে যুক্ত যাদের জেলে থাকার কথা তারা হবেন প্রাইভেট গুলোর ভিজিটার। এটা খুব দুর্ভাগ্যজনক, রাজ্যের স্বার্থের পক্ষে বাংলা শিক্ষা জগতের ক্ষেত্রে কলঙ্কজনক। রাজ্য সরকারের এহীন কার্যকলাপে বিরোধীরা, তৃণমূল সরকার বারবার রাজ্যপালকে অপমান করছে বলেই অভিমত বিজেপি নেতা রাহুল সিনহার। তিনি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সরকার যে কাজ করছে সংবিধানের অপমান, সংবিধান এর পাল্টা রাজ্য সরকারকে দেবে। ভিজিটার পদে বসানোর চিন্তা ভাবনা করা হচ্ছে শিক্ষামন্ত্রীকে, বারবার রাজ্যপালের পদ নিয়ে এহেন ভাবনা চিন্তা রাজ্য সরকারে, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, শিক্ষা ব্যবস্থার উন্নতি করা, বাংলার হারিয়ে যাওয়া গৌরবকে ফিরিয়ে আনার কাজ সরকারের, সেই কাজটা না করে আরো শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করা, শিক্ষা ব্যবস্থাকে কুক্ষিগত করা এবং শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সমস্ত রীতিনীতিকে ভেঙে ভেঙে রাজ্যপালকে অপমান করার চেষ্টা যেটা রাজ্য সরকার করছে অত্যন্ত নিন্দনীয় পদক্ষেপ। আমি মনে করি বারবার সংবিধান এবং রীতিনীতিকে চ্যালেঞ্জ করবার যে সাহস তৃণমূল কংগ্রেস সরকার দেখাচ্ছে, সেই সাহস কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারের আগামী দিন বিপর্যয় ডেকে আনবে। এটা একদম পরিষ্কার যে সরকার বারবার সংবিধান ভঙ্গ করবার চেষ্টা করছে, সংবিধানকে অপমান করার চেষ্টা করছে, সংবিধান কিন্তু সেই সরকারকে সময় মতো ছেড়ে দেবে না। সেই কারণে এই জাতীয় চেষ্টা বন্ধ করে শিক্ষার মান বাড়ানোর চেষ্টা করুক, শুদ্ধিকরণ করুক শিক্ষা ব্যবস্থাকে, সেটাই বাংলার মানুষ চায়। আর নইলে যে জিনিস করছে না পারবে এই একটাও পূর্ণ করতে, চ্যান্সেলর পদ থেকে রাজ্যপালকে হটিয়েছে, রাজ্যপালকে হটানোর সিদ্ধান্ত নিয়েছে, কিচ্ছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না, ঘুরে ফের ওই বিল রাজ্যপালের কাছেই যাবে, অতএব এটা সম্ভব নয়। দ্বিতীয় কথা হচ্ছে এটা সংবিধান বিরোধী, অতএব সেই কারণে সংবিধান বিরোধী কাজ বারবার করাতে সংবিধানের ধাক্কা কিন্তু এই সরকারের উপর নেমে আসবে, সেটাই ভবিতব্য, আর সেই দিকে এই সরকার যাচ্ছে। রাজ্য সরকারের চিন্তা ভাবনায় ফের তুঙ্গে রাজ্য রাজ্যপাল সংঘাত, মন্ত্রিসভার এই সিদ্ধান্তের পর নবান্নের সবুজ সংকেত মিলেছে ইতিমধ্যে। আচার্য ইশোর পাশাপাশি ভিজিটের পদ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি রাজ্যপাল জগদীপ ধনকর। সৌমিতা ভট্টাচার্যের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।